রেলের জায়গায় দোকান করে নিয়েছে। দোকানে একটি পেরেক মারলেও দিতে হবে রেলকে টাকা। গত দুবছর ধরে এমনই জুলুমবাজির অভিযোগ উঠেছে আরপিএফ এর বিরুদ্ধে। এই অভিযোগ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার ফুলিয়া রেল স্টেশন এলাকার ব্যবসায়ীদের। এদিন সকালে এক সেলুন ব্যবসায়ী দোকানে ঝাঁপ সরানোর জন্য দোকান খুলছিলেন। সে সময় আরপিএফ এর পরিচয় দিয়ে কয়েকজন 5,000 টাকা দাবি করে বলেই অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় আরপিএফ এর কর্মীরা তাকে মারধর করে বলেই অভিযোগ। এরই প্রতিবাদে ট্রেন অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বস্থলী থানার আইসি ও পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তারা এই বিষয়ে আরপিএফ এর আধিকারিকের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কেন টাকা নিয়েছিল? সমস্যা হচ্ছে যে আমি একটা বুড়ো মানুষের দোকানটা নিয়েছিলাম। হ্যাঁ, যে বুড়ো মানুষের দোকানটা করতে পারে না, আমি ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমা আমাকে দাও, আমি বেকার ছেলে করে খাই। দিয়ে রুটটা সারিয়ে বসতে গিয়েছি। হ্যাঁ, তখনই সমর আসে। সমর এসে বলে যে তোকে 10,000 টাকা দিতে হবে। আমি কেন বলছে আরপিএফ চেয়েছে। আমার তাহলে আরপিএফ এর স্যার আসুক, আরপিএফ এর সঙ্গে বুঝবো তোর হাতে কেন দেবো আমি, তুই তো আরপিএফ এর কেউ নো। দিয়ে তখন বললো ঠিক আছে, আরপিএফ তোর সঙ্গে বুঝে নেবে। এবার আরপিএফ আমাকে ডাক করিয়েছে কাটোয়াতে। কাটোয়াতে ডাক করানোর পরে আমাকে বলছে 20,000 টাকা দে। কেন স্যার, আমি গরিব মানুষ, বেকার ছেলে, আমি 20,000 টাকা কত পাবো? হ্যাঁ, বলছি যে চল তাহলে, তোকে আমার কলার ধরেছে, কলার ধরে বলছি চল তোকে কেস দিয়ে দেবো, ঢুকিয়ে দেবো। চল দেখলাম স্যার দুটো সদ্যজাত শিশু আছে বাড়িতে, না খেতে পেয়ে মরে যাবে। হ্যাঁ, আপনি যদি আমাকে ঢুকিয়ে দেন তাহলে তারা না খেতে পেয়ে মরবে। তা অনেক হাতে পায়ে ধরার পরে 5,000 টাকায় আমাকে ছেড়েছে। আচ্ছা, মানে আপনার কিসের দরকার? আবার ঘুষটা হাতে হাতে নেয়নি, বলছে ওই ফাইলে রেখে আয়গা। আচ্ছা, আর ইয়ে হচ্ছে কি, আপনার কিসের দোকান? আমি একটা ছোটখাটো মনিহারি দোকান করেছিলাম। ছোটখাটো এরকম কি প্রতিদিনই অত্যাচার চলায় এখানে? আর প্রতিদিন বলতে কি, 2-2.5 বছর ধরে কন্টিনিউ যেই কিছু সারছে, যেই দোকানে কিছু সারছে তার উপরে এরকম অত্যাচার হচ্ছে। এখানে কারা মানে হচ্ছে কি এইগুলো করে, মানে এখানকার স্থানীয় ছেলেরাই? স্থানীয় ছেলে আছে আরপিএফ এর, মানে আরপিএফ ওদেরকে রেখেছে আর কি। আরপিএফ রেখেছে, সমর গন্যা আছে। আচ্ছা, তারাই সমর এখানে হ্যান্ডেলিং করে, এই বাজারের দিকে সমরই ইয়ে করে বেশি। আমি তো শুনলাম কি অবরোধ হয়েছে, আমি তো অফিসে বসে সৈটই করছিলাম ছেলে মেয়েদের, হঠাৎ শুনলাম এখানে অবরোধ হয়েছে। আমি আইসিকে ফোন করে বললাম অবরোধটাকে তুলে দেন, তারপরে এসে শুনছি তো রেল অবরোধ। হ্যাঁ, এই 2-1 মিনিট এখানকার একটা ছেলেকে মারধর করেছে আর কি আইসিকা। এখন ব্যাপারটা হচ্ছে একটা টোটো পর্যন্ত একটা যারা অসুস্থ রোগী তাকে হয়তো ট্রেনে নিয়ে যাবে কলকাতা, তাকে পর্যন্ত তুলতে দেয় না। এটা অমানবিক কাজ করছে, মানে ও তাদের কাছ থেকে পয়সা নিচ্ছে। হ্যাঁ, পয়সা নেয় নিশ্চয়ই নেয়, তাহলে অভিযোগ করছি কেন? আচ্ছা, এরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতি এসছে। এখন আমি তো জনগণের প্রতিনিধি, জনগণের অসুবিধা তোমায় আসতে হবে, যার জন্য এসছি। আর এলাকাবাসীরা বলছে আপনার সাথেও নাকি মিসবিহেভ করেছে অফিসাররা। সেটা তো হবে, আমি ফোন করেছিলাম 2-3 বার, ফোন তোলেনি। এবং কালকে নাকি সন্ধ্যেবেলায় কি বলেছে এমএলএ কি করবে, হ্যাঁ তাও বলেছে। আচ্ছা, এটা আমার শোনার কথা, আমি নিজে শুনিনি, তো ফোন তোলে নাকি? আচ্ছা, 2-3 বার ফোন করেছিলাম, ফোন তোলেনি। আজকে কি সেই অফিসারদের সাথে আপনার কথা হলো কিছু? আমি বললাম, বললো আমি বুঝতে পারিনি তখন, ব্যস্ত ছিলাম খুব, সেই জন্য তুলতে পারিনি। আমি দেখুন, এইরকম করা তো উচিত নয়। যখন রেল কাঠোয়া ব্যান্ডেল রেল লাইন বন্ধ হয়ে গিয়েছিল সাধুর আশ্রমের কাছে, রেল বলেছিল 50 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনবো, আমি কিন্তু জিএমকে বলে ডিআরএমকে বলে বিনা পয়সায় করিয়ে দিয়েছিলাম। তো সেই কৃতজ্ঞতা বোধ তো থাকা উচিত এটাই তো। তাই আপনার সাথে যে মিসবিহেভ করলো, আপনি কি কোনো অভিযোগ কিছু করবেন নাকি রেলের বিরুদ্ধে? এরা যদি করে নিশ্চয়ই করতে হবে, এরা করলে আমিও করবো। আচ্ছা, এরা যদি পাবলিকের এগেনস্টে করে, 10টা পাবলিকের এগেনস্টে যদি করে তাহলে আমিও করবো। আচ্ছা, আপনাকে কি হ্যারাস করেছে? এই বলতে কথা কাটাকাটি হয়েছে আমার সঙ্গে, তার মানে তো খারাপ ব্যবহার করেছে। আমি একজন জনপ্রতিনিধি।
করে? সবজির দাম বেড়ে যাচ্ছে, ধরে এমনি লকডাউন, এদিকে বন্যা, এদিকে উপরে বৃষ্টি হচ্ছে, মালে বছর এমনি নষ্ট হয়ে গেছে, যাও দু পাঁচ দু অল্প হচ্ছে, সে কটা বেশি দামে কিনতে হচ্ছে। তা কেনার পরে যখন স্টেশনে আমরা উঠছি, আমাদের হাতে দেখো 25 পিস ফুল একটা বস্তায় করে নিয়ে যাওয়া হয়, সেই ফুলটার ওপরে 30 টাকা করে চাইছে। যখনই যখনই 4-5 জনের টাকাটা চাইছে, তখন তাদের টাকাটা দিয়ে তখন আমাদের সবজির দাম বাড়াইতে হচ্ছে। তখন আমরা কি করছি, এই সবজির দামটা তখন চড়া দামে বেচতে হচ্ছে, যার জন্য সবজির দামটা বেড়ে যাচ্ছে এখন। আচ্ছা, হচ্ছে গিয়ে এই টাকাগুলো আপনাদের কাদের দিতে হয়? চারজন মিলে পয়সা তোলে, সেই টাকাটা কোথায় যায়? এবার যারা তুলছে তারা জানে, আর যেহেতু টাকাটা তোলার সময় বলছে যদি টাকা না দিচ্ছি, জোর জবরদস্তি করছে যে জিআরপি কেস দিয়ে দেবো, এ করবো করবো, আমরা ফোন করছে জিআরপি চলে আসছে। যখন আমরা লোকাল ছিলাম, আমরা যখন কিছু বলছি, তখন জিআরপি যখনই বলছে আরপিএফ এর লোক, জিআরপি এর লোক, এবার তারা হয়তো জিআরপির লোক না আরপিএফ লোক, আমরা জানি না। আচ্ছা, আপনারা রেলের টিকিট কেটে যান না? হ্যাঁ, তা মান্থলির পরও এই টাকাগুলো নেয়? হ্যাঁ, উর্বস্থলী থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।